হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা আগস্ট মাসে নতুন পুরনো লক্ষ্মী ভাণ্ডার টাকা এবার তিন ভাগে টাকা দেওয়া হবে একসাথে তার জন্য টাকা দেওয়া হবে না অপেক্ষা করতে হবে এসব মহিলাদের টাকা পেতে তো আগস্ট মাস পড়ে গেছে আপনাদের কিন্তু এই সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাংকে টাকা দেওয়া হবে তো এক্ষেত্রে কিন্তু এবার এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তিন ভাগে টাকা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু একসাথে আপনাদের টাকাটি আসবে না অপেক্ষা করতে হবে তো কাদের কবে আসবে কীভাবে দেওয়া হবে সমস্তটা কিন্তু জানাবো কেন তিন ভাগে টাকাটি দেওয়া হচ্ছে তো চলুন সমস্তটা জানিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করতে প্রেস করে পাশের বিলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই আগস্ট মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে ইতিমধ্যে আরও একটা আপডেট পাওয়া গেল যেটা আপনাদের জানানো দরকার তিন ভাগে টাকা দেওয়া হবে তো অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন খুব ছোট হতে চলেছে ভিডিওটি বেশি বড় হবে না আপনি সরাসরি কিন্তু সমস্ত কিছুটা জেনে নিতে পারবেন তো এই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তিন ভাগে টাকা দেওয়া হবে ইতিমধ্যে কিন্তু জানানো হয়েছে সেই কারণে কিন্তু একসঙ্গে সকলেই টাকাটি পাবেন না আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে আপনারা জানেন যারা দু হাজার একুশ থেকে টাকা পেয়ে আছেন সেই ক্ষেত্রে আপনারা প্রতিনত যারা টাকা পাচ্ছেন দু হাজার একুশের সেপ্টেম্বর থেকে আপনাদেরও টাকা দেওয়া হচ্ছে এবং ফেব্রুয়ারি মাসে আবেদন করেছে তাদেরও কিন্তু টাকা দেওয়া হবে এবং যারা মে মাসে আবেদন করেছে দু হাজার বাইশ সালের তাদেরও টাকা দেওয়া হবে অর্থাৎ এই তিনটে ধাপে কিন্তু মহিলারা আবেদন করেছে এই তিনটে ধাপে তিন ভাগে কিন্তু মহিলাদের বরাদ্দ করে টাকাটি দেওয়া হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে অনেকেই কিন্তু জানতে চেয়েছেন যে আমরা মে মাসে আবেদন করেছি সেই ক্ষেত্রে এখনও পর্যন্ত টাকাটি পাচ্ছি না কেন টাকা পাচ্ছি না তো এক্ষেত্রে আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে দিতে চাই যে এই মুহূর্তে যে আপডেটটি পাওয়া গেছে আপনাদের সকলেরই টাকা দেওয়া হবে ইতিমধ্যে আপনাদের কিন্তু বরাদ্দ হয়েছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দু তিন দিন আগে একটা ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে বরাদ্দ বাড়ানো হয়েছে কারণ লক্ষ্মীভার্ডার প্রকল্পের প্রাপকের সংখ্যাই বেড়েছে তার কারণ হচ্ছে আপনারা ফেব্রুয়ারি মাসে আবেদন করেছেন দু হাজার বাইশ সালে আবার মে মাসও আবেদন করেছেন অনেকে আবার এসডিও বিডিও গিয়ে আবেদন করেছেন তো এক্ষেত্রে কিন্তু भावे আপনারা যে আবেদন করেছেন আপনাদের যারা যারা যোগ্য ব্যক্তি তাদের কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা দিতে হবে আপনাদের আবেদন এক্সেপ্ট করা হয়েছে তো সেক্ষেত্রে সকলেরই টাকাটা বরাদ্দ করা হয়েছে এবার আপনাদের কিন্তু ধাপে ধাপে টাকাটি দেবে তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই বিষয়টা জানানোর জন্যই এই বিষয়টা আপনাদের জেনে রাখা দরকার তাছাড়া আপনাদের কিন্তু টেনশন হবে যে আমরা এখনও পর্যন্ত কেন টাকা পাচ্ছি না যেহেতু বলা হয়েছে প্রথম সপ্তাহ থেকে টাকা দিয়ে দেওয়া হবে তো সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টে কেন টাকা ঢুকছে না তো ইতিমধ্যে আপনাদের জন্য যে আপডেট এই যে তিনটি ধাপে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনাদের টাকা দেওয়া হবে তো সেক্ষেত্রে কিন্তু সকলেই একসাথে টাকা পাবেন না আপনাদের কিন্তু ধাপে ধাপে টাকাটি দেওয়া হবে যারা দু হাজার একুশ থেকে টাকা পেয়েছিলো তারা যেভাবে টাকা পাচ্ছিলো তারা সেভাবে টাকা পাবে এবং যারা ফেব্রুয়ারিতে আবেদন করেছিল তাদের যেভাবে টাকা দেওয়া হচ্ছে তাদেরকে সেভাবে টাকা দেওয়া হবে বরাদ্দ করে এবং মে মাসে যারা আবেদন করেছেন তারা কিন্তু একদমই নতুন তো সেক্ষেত্রে অনেকেই টাকা পেয়েছে গত আপনাদের গত মাস থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে অর্থাৎ জুলাই মাস থেকে তো অনেকেই টাকা পেয়েছে অনেকে টাকা পায়নি তো সেক্ষেত্রে যারা টাকা পায়নি যাদেরটা এক্সেপ্ট করা হয়েছিল যাদেরটা মঞ্জুর করা হয়েছিল টাকার লিস্টে নাম তোলা হয়েছিল সেক্ষেত্রে তারাও অনেকে কিন্তু টাকা পায়নি যাদেরটা আবেদন একসেপ্ট হয়নি মঞ্জুর হয়নি সেটা আলাদা কথা কিন্তু যাদেরটা মঞ্জুর হয়েছে এক্সেপ্ট করা হয়েছে অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের টাকার যে লিস্ট বেনিফিশিয়ারি লিস্ট সেটাতে নাম উঠে গেছে তো এক্ষেত্রে কিন্তু আপনারা অনেকে টাকা পান তো এক্ষেত্রে আপনাদেরও টাকাটি দিতে হবে তো সেই কারণে আপনাদের বরাদ্দ হবে এবং আপনাদের যে টাকাগুলো রয়েছে বাকি এখনও পর্যন্ত পাননি সেক্ষেত্রে আপনাদের টাকাগুলো দেওয়া হবে তো এইভাবে আপনাদেরকে ধাপে ধাপে কিন্তু জেলায় জেলায় বরাদ্দ করে ব্লকে ব্লকে টাকা পাঠানো হবে এবং আপনাদের কিন্তু দেওয়া হবে এই তিন ভাগে টাকা দেওয়ার জন্য কিন্তু আপনারা সকলেই একসঙ্গে টাকা পাবেন না ধাপে ধাপে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন বুঝতে পারছেন তো এই কারণে কিন্তু জানালাম আপনাদেরকে যেন আপনাদের কোনো রকম কোনো টেনশন না হয় আপনারা যেন দুশ্চিন্তা না করেন যে আমাদের কেন টাকাটি দেওয়া হচ্ছে না যেহেতু বলা হয়েছে প্রথম সপ্তাহের থেকে টাকা দেওয়া শুরু হবে তো কেন এখন পর্যন্ত টাকা আসলো না বুঝতে পারছেন আপনাদের দেরিও হতে পারে দশ তারিখের পরও আপনারা পেতে পারেন বা পনেরো তারিখের পরও আপনারা পেতে পারেন বুঝতে পারছেন তো আরও যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে তৎক্ষণাৎ ভিডিওর মধ্যে জানাবো যা এই মুহূর্তে আপডেট পেয়েছে আপনাদের জন্য যা এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম তো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারা কারা নতুন আবেদন করেছেন টাকা পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন